কতটা অপেক্ষা ছিল লিটন দাসের জন্য কলকাতা নাইট রাইডার্সের, সেটা দলটিতে লিটনের যোগ দেওয়ার পর তাদের উচ্ছ্বাস দেখেই বোঝা যায়। গতকালই আইপিএল এর উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন লিটন। 45 মিনিটের বিমান যাত্রায় কলকাতায় পৌঁছান তিনি। টাইগার ওপেনার এবারই আইপিএল এ প্রথমবারের মতো ডাক পেয়েছেন। নিজের ক্যারিয়ারের আরেকটা স্বপ্ন যাত্রা শুরু লিটনের। এবারের আইপিএল এ লিটনের সঙ্গে যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানেরও, তবে আইপিএল এর আগ মুহূর্তে টাইগার অলরাউন্ডার সরিয়ে নিয়েছেন নিজেকে। লিটন দাসের জোরালো সম্ভাবনা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের একাদশের সুযোগ পাওয়ার, কারণ এর আগে লিটন দলটিতে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা কলকাতা জানিয়েছে গুজরাট টাইটান্সের বিপক্ষে লিটন না থাকলেও তাকে দেখা যাবে কলকাতার ইডেন গার্ডেন্সে। অর্থাৎ গত ম্যাচে লিটন যে থাকবে না সেটি আগেই জানিয়েছে কলকাতা। আর সে সময় কলকাতা নাইট রাইডার্স জানিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে 14 এপ্রিল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে কলকাতার চতুর্থ ম্যাচে একাদশে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে লিটন দাসের। কলকাতা নাইট রাইডার্স নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে লিটন দাসের 3টি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, পৌঁছে গেছে লিটন দা। লিটনের সেই ছবির কমেন্ট সেকশনে তাকে শুভকামনা জানিয়েছে তার ভক্তরা। এ সময় রহমানুল্লাহ গুরবাজের জায়গায় লিটনকেই ওপেনিংয়ে দেখতে চাই বলে জানিয়েছে কলকাতার অসংখ্য ভক্ত।